হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা না পারতে একটা লাইভে আসলাম বাপু বুঝছেন কি করব কি করব না বুঝতে পারছেন এই জন্য লাইভে আসলাম লাস্ট পনেরো মিনিট বিশ মিনিট থেকে এগুলো এভাবে ধরে বসে আছে এই যে এত সুন্দর সুন্দর মডেল সিল্ক কাজরাক শাড়ি এসেছে ভেবেছিলাম যে এক ঘন্টা পরে লাইভে এসে আপনাদেরকে দেখিয়ে দেব আপু বিশ্বাস করেন লাস্ট পনেরো বিশ মিনিট থেকে শাড়িও আসছে ড্রেসও আসছে মডাল সিল্কের শাড়িও আসছে এই যে ড্রেসগুলো মাত্র এখানে সেট করলাম একই রকম ড্রেসগুলো একসাথে সেট করলাম হ্যাঁ সো শাড়িও আসছে ড্রেসও আসছে কিন্তু কি সুন্দর লাগছে এগুলো তো সুন্দর লাগছেই আপু কিন্তু লাস্ট পনেরো বিশ মিনিট থেকে এইভাবেই ধরে হাতের সামনে নিয়ে ধরে বসে আছি যে কি করব আমি শাড়ি কখন দেখাবে বলো প্লিজ আপু আমি তো এটাই বলছি যে আমি লাস্ট পনেরো বিশ মিনিট থেকে জাস্ট এইভাবেই শাড়ি ধরে হাতে বসে আছি দেখেন রেডের মধ্যে কতগুলো শাড়ি না এখানে একটা রেডের মধ্যে শাড়ি এটা রেডের মধ্যে এটা রেডের মধ্যে এটা রেডের মধ্যে কিন্তু একটার সাথে একটা মিল নাই আপু সবগুলাই ডিফারেন্ট ডিফারেন্ট সো এগুলো কেমনে যে আমি লাইভ করব সো আমি ভাবছি যে এটা আসলে লাইভ করা যাবে না এগুলো আমাকে শাড়ি আসলে ছবি তুলে আপলোড দিব না কি করব আমি আমারটা না তাহমিদ আপু আপনার মডেল সিল্কের মধ্যে আসছে বাট এটা হচ্ছে বাদনি প্যাটার্ন হ্যাঁ এটা হচ্ছে নতুন শাড়ি বাদনির সাথে আজরাখ দেখেন এটা হচ্ছে মডেল সিল্কের উপরে উপর বাদনির সাথে আজরাখ হ্যাঁ সো ব্লাউজটা হবে পুরো আজরাখ আঁচলটা হবে পুরো আর শাড়ি পুরোটা হবে বাদ নিতে এটা হচ্ছে নতুন শাড়ি আপু কিন্তু এই শাড়িগুলো যে আমি কেমনে লাইভ করব আপু ড্রেস দেখান আগে আপু ড্রেস আমি আজকে দেখাতেই পারবো না কোনোভাবে হ্যাঁ এই ড্রেসগুলো আমি শোরুম থেকে লাইভ করবো কারণ এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেস পলিশ করা সো আমিগুলো সুন্দর করে শোরুম থেকে লাইভ করবো যেন শোরুমের দেখানোর সাথে সাথে আবার সুন্দর করে ভাজ হয়ে যায় ড্রেসগুলো এত সুন্দর করে একটা ড্রেস মানে উপর থেকে দাম জাস্ট দিয়ে দেন যেটা আপু ড্রেসগুলো না এত সুন্দর করে পলিশ করে একদম আয়রন হয়ে পলিশ হয়ে আপনার হচ্ছে ড্রেসগুলো হাতে এসেছে আজ রাখের হ্যাঁ খুবই সুন্দর আপনার কালকেই দেখাই বা পরশু দিন দেখাবো দুই তিনটা লাইভ করতে লাইভে দেখানো সম্ভব হবে না অনেক ডিজাইন এসছে হ্যাঁ সো ভেঙে ভেঙে দেখাতে হবে কিছু দেখাবো কিছু ছবি তুলে আপলোড করে দেবো এভাবেই করে লাইভ দেখাতে হবে ব্ল্যাক দেখবো আপু খুবই সুন্দর সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন আপু সিপি নাইনটিন হ্যাঁ আছে তো আপু ছবি একটু আগে আপলোড করেছে মাত্র ইফতারের পরে আধা ঘন্টা হচ্ছে আমাদের অফিস আবার রিজিউম হয়েছে এখন আবার ইনবক্সে অর্ডার নিচ্ছি আমরা সো উনিশ নম্বর ড্রেসের প্রাইস আঠাইশো টাকা আজকে যা ড্রেস হয়েছে কারিজমালা আঠাইশো টাকা প্রাইস ছিল পিক দেন আপে যে আপু ছবি তুলে আপলোড দেন ঝামেলা শেষ আপু তাই করতে না হলে একটা কাজ করবো বুঝছেন নাহলে একটা কাজ করব এই যে লাইভের মাঝখানে যে ওয়ান টু থ্রি ফোর কোড দিয়ে এখানে দিয়ে দিব আপনাদেরকে এভাবে দেখাবো এভাবে দেখাবো আপনারা জাস্ট কি করবেন যার যেটা লাগবে কোড তোলে কারণ আপু লালের মধ্যে অনেক শাড়ি পাবেন লালের মধ্যে মিনিমাম দশটা শাড়ি আসছে কিন্তু দশটা শাড়ির আঁচল পাট দশ রকম বুঝতে পেরেছেন কি যে করব আপু মাথাটা ঘুরতেছে আমার তুমি তো পাগল হয়ে যাবা সাথে আমরা আপু এটাই ভাবতেছি এখন ছবি আজকে আমি খুব গিয়ারেছি গিয়ারে বলতে কি একদম একটু রেস্ট নিয়ে চলে আসছি তারপরে রেস্ট নিয়ে যে এত শাড়ির বস্তা আসছে একটু নামাই একটা জিনিস দেখ দেখেন এখানে এত ভাই আপনি আসছেন এতগুলো বস্তা অবস্থা খুব খারাপ অফিসের মাত্র আমাদের প্রোডাক্ট নেমেছে যে সব বস্তা বস্তা কার্টুন টাটুন আমরা আলাদা করেছি এতগুলো বস্তার মধ্যে সব শাড়ি এগুলো এখনও খুলিই নাই আপু আমরা হ্যাঁ সো অবস্থাটা খুবই খারাপ আপু রেস্টের কথা তো নারে শোনো না আমি যে কেমনে আপনাদেরকে দেখাবো এখন আপনারা বলেন কি করব এটা গায়ে তুলে ধরে ছবি আপলোড দিবো নাকি লাইভে দেখাবো লাইভে দেখালে কিন্তু ভালো করে দেখতে পারবেন এরকম করে এই যে কার্পেটের উপরে বসিয়ে বসিয়ে আপনাদেরকে দেখাবো এভাবে হলেই কিন্তু আমার মনে হয় আপনারা ভালোভাবে বুঝে শুনে ড্রেস নিতে পারবেন কালার টালার দেখে আপু তুমি এত অ্যাক্টিভ আর তোমার এতো ধৈর্য তুমি কি করে পারো এত কিছু একসাথে টেক কেয়ার করতে আহারে আপু করতে হয় শোনা যখন দায়িত্ব পড়ে যায় আপনি যখন একটা দায়িত্বের মধ্যে চলে আসবেন এবং আপনার দায়িত্ব যখন শুধুমাত্র আপনার একাকেই পালন করতে হবে তখন অটোমেটিক চলে আসে এনার্জি এগুলোর প্রাইস এগুলোর প্রাইস তো একটু হাই হবে আপু আমি প্রাইজ এখনও মিলাইনি হ্যাঁ প্রাইজ এখনও মিলাইনি দেখতে হবে প্রাইসটা আমি এখনও মিলাইনি বাট আমার হিসাবে এটা হচ্ছে গিয়ে মানে আমি যতটুকু বিল দেখলাম আপু বিল আমি এখন পুরোটা মিলাইনি হ্যাঁ ক্যারিং কস্ট সব কিছু মিলে বিলটা আমরা সেট করি করলে যেটা হবে গিয়ে এটা মনে হয় মোডাল সিল্কের থেকে আপনারা একটু কমে পাবেন রিজনেবলে পাবেন কোড এইটিন শোল্ডার খেয়েছি মন খারাপ কোড এইটিন শেষ আপু আমি কিচ্ছু জানি না পিকচার দিলে ভালো হয় কীভাবে দেখাবো বলেন তো দেখি আমার কাজের মেসেজ আছে কি না এখানে কমেন্ট আছে কি না বলেন লাইভে কি এভাবে কার্পেটের উপরে শাড়ি খুলে খুলে দেখালে ভালো হয় নাকি আমার কাছে মনে হচ্ছে কেন লাইভে দেখালে ভালো হবে কারণ আপু এত সুন্দর সুন্দর কালার এবং এত ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি আপনাদেরকে দেখাই এক হাতে দেখা দেখেন এটা একদম ডার্ক কফি কালার হ্যাঁ এখন ছবি তুললে যদি এই কালার না আসে লাইভে একদম ক্লিয়ার কালার না দেখেছেন একদম ওয়াইন যে কালারটা এক একটা শাড়ি আপু এই কালারে সাত আটটা শাড়ি পাবেন সাত আটটার আচল পার্ট ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন আমার কাছে এই জন্য মনে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকার কাঞ্জি আপু চলে আসার কথা হোফুল লটস অফ পেশেন্স ইউ হ্যাভ লাইভ আমার কাছে মনে হচ্ছে লাইভ দেখালে আপনারা ভালো পাবেন শোনান আমি বলি একটা কাগজের মধ্যে আমি বড় করে ওয়ান টু থ্রি ফোর লিখে রাখবো যখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে কোডও মনে রাখতে হবে না শাড়িটার উপরে আমি কোড নাম্বার দিয়ে দেবো আপনারা জাস্ট ওইটার স্ক্রিনশট তুলে তুলে ছবি পাঠিয়ে দেবেন মানে ইয়া করে দেবেন অর্ডার করে দেবেন আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে তাহলে আপনাদের কোডও মনে রাখতে হবে না যেহেতু শাড়িও অনেক তাহলে হয়ে যাবে আজকে দেখাবো বলেন ওরকম হলে কিন্তু আমি আজকে না তুমি গায়ে দিয়ে দেখাও মা আনটি এগুলো শাড়ি আমার বিশ্বাস এত সুন্দর শাড়ি এগুলো মনে হয় না গায়ে দিয়েও দেখাতে হবে আমি কিভাবে করব আসলে আমি জানি না কোর্ট দিয়ে লাইভে দেখান আমারও মনে হচ্ছে আপু কোর্ট দিয়ে লাইভে দেখালে আপনারা সবাই পাবেন তোমার গায়ে দেখতে বেশি ভালো লাগবে হ্যাঁ আমাকে খাটাই দিতে ভালোই লাগবে আপনাদের আমি সত্যি মাথা পনেরো মিনিট থেকে আমি শাড়ি ধরে এভাবেই বসে আছি আমার সাথে আমার ড্রাইভার ভাই আমরা দুইজনে মিলে অফিসে আসছি এসে রনি ভাইও টাকাই আছে আমিও টাকা আছে যে কি করবো আরেকটু পরপর ভাইকে বলছি রনি ভাই কি করবো বলেন তো কোনোটার সাথে কোনোটা মিলে না সব মানে শাড়ি আসছে অনেক আপু হ্যাঁ শাড়ি কিন্তু অনেক আছে মানে দুইটা শাড়ি আছে এখানে কিন্তু কি করতে হবে পঁয়তাল্লিশশো টাকার কাঞ্জি আবার আসলে পাবেন শোনা আবার আসলে পাবেন আমি এখনো ডেট জানি না লাইভে গায়ে ধরে ধরে দেখা প্লিজ তারপর তো আপনারা এক একজন মানে এক একটা শাড়ি যতগুলো করে অর্ডার আসবে আপু আমি তো দিয়ে কুলাইতে পারবো না এক ঘন্টা রেস্ট নিয়ে পরে দেখ আপু রেস্টের তো কথা না প্রবলেম হচ্ছে আমি গায়ে ধরে যেটা হবে কি জানেন এক একটা শাড়ির জন্য আপনারা বিশ জন করে অর্ডার করবেন শাড়ি থাকবে একটা করে এটা খারাপ না লালের মধ্যে অনেক পাবেন কিন্তু লালের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এক এক একটা আঁচল পারে কম্বিনেশন হয়তো এখানে দেখেন নীলের সাথে এখানে যে কালারটা আছে নীলের সাথে গোল্ডেন গোল্ডেনের সাথে সাদা সাদার সাথে কালো এই সেম কম্বিনেশনে দেখেন এটাও কিন্তু এটার প্যাটার্ন আলাদা দেখেন সো দুইটার প্যাটার্ন আলাদা তখন তো আপনারা কি বলবেন আ আপু আপনি তুমি লাইভে একটা দেখাইছো দেখায় তুমি আরেকটা দিয়ে দিছ আপনারা এরকম করে বলবেন তখন তখন আমি কি করব তুমি কোনো দিন এইভাবে দেখাও না রেকর্ড আন্টি তা ঠিক আমি এভাবে কখনো পারি না হ্যাঁ কিন্তু আজকে আমি মানে কি করব এক এত সুন্দর শাড়ি আন্টি আমার কাছে মনে হচ্ছে আমি সবগুলো এখন দেখাই দিই আপনারা সবাই সব কিছু নিয়ে নেন আমার কাছে এরকমই মনে হচ্ছে বাট যেহেতু শাড়ি অনেক হ্যাঁ ছবি তুললেও আনটি দেখা যাবে তিরিশটা তিরিশটা করে হয়তো বা ছবি তুলে আমি আপলোড দিতে পারবো একটা আপলোড থেকে তিরিশ জন আপনি শাড়ি পাবেন মানে কষ্ট লাগে আর কি লাইভ করলো তাই হবে আসলে না ছবি তুলে আপলোড দিই নাম্বার করে দাও এই আমি ছবি তুলেই আপলোড দিব হ্যাঁ এটাই মনে হয় ভালো হবে আমি গায়ে ধরে ছবি তুলে আপলোড দিয়ে দিব তাহলে আপনারা আঁচলটাও দেখতে পাবেন কুচিটাও দেখতে পেলেন আর ব্লাউজটা চেষ্টা করব পেছন থেকে কোনোভাবে সামহাও সেটিং করে বাট যেভাবে আঁচল হবে আপু সেভাবে ব্লাউজ পিস হবে যেমন আমি আপনাকে এই সাইডটা একটু দেখাই এটার আঁচলটা এত সুন্দর আজরাকে পাচ্ছেন না জমিনটা পুরোটা এরকম ব্লাউজ পিসটা আমি আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস পুরোটা আজরাকের মধ্যে কুচি দিয়ে আঁচল ধরে দেখাতে পারো আপু সবগুলোরই একে দাম আমি এখনো প্রাইজিংই করি নাই আপু আমি যা শাড়িগুলো খুলে যখন একটু মিলাতে চেষ্টা করলাম বিল তো আগে তো শাড়ি মিলাবো আমি যে এক একটা শাড়ি কটা করে আসে আমার মনে হচ্ছে যে মাথাটা আমার চক্কর দিচ্ছে আমার সারাদিন রোজাতে এত খারাপ লাগে না যেটা এখন এরকম মিলাইতে গিয়ে মনে হয়েছে আপনি যেইভাবে মন চায় সেইভাবে দেখান ইউ উইল ডু গ্রেট ইদার ওয়ে মানে এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ইলিয়ানা মাহমুদ তানিয়া ইউ জাস্ট ইউ জাস্ট ইউ নো আমার যতগুলো এনার্জি চলে গিয়েছিল আপনার কমেন্ট পরে আমার কাছে এনার্জি চলে এসেছে এগুলো এক একটা এক এক রকম ইয়াস আপু এটাই তো এটাই তো হচ্ছে ঘটনা না আপু মোডাল সিল্কের উপরে মোডাল মোডেল সিল্কের উপরে এগুলো হচ্ছে মোডাল সিল্কের উপরে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট একদম প্রিমিয়াম মোডাল সিল্কের উপরে পিক তুলে ক্লিয়ারভাবে নিতে পারবে ডিজাইন ভালোভাবে বোঝাতে পারবে আপু লাইভেও আমি দেখাতে আমি আসলে আচ্ছা আমি আজকে আজকে আমি আর এটা লাইভ না করি হ্যাঁ আজকে আমি এত সুন্দর শাড়ি বাট আমি খুবই কনফিউজ আবার নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে তারাহুড়ার কাজ শয়তানের কাজ তারাহুড়ার কাজ শয়তানের কাজ হ্যাঁ আজকে আমি সারাটা রাত চিন্তা করি আসলে এটা আমি কীভাবে কী করবো দুধের ঘোলে মেটা বান্ধবী লাইভে আসো বান্ধবী হ্যাঁ তারপর সবাই আমাকে গা দিতে দিতে পাগল বানায় দেখ আপু শাড়ি পায় না এটা কোনো কথা হাতে নেওয়ার আগেই শেষ হয়ে গেলো ভাই এটা আমি কেমনে বুঝাবো লাল শাড়ি তো আসে দশটার উপরে কিন্তু দশটা তো দুই দশ রকম পিক না দেখাতে পারলে কেন দেখান পুরা না দেখাতে পারলে কেন দেখান আমার ইচ্ছা আপু সোমা রহমান আপু আপনাকে জ্বালানোর জন্য লাইভে আসছি আমি জানতাম আমার কালকে আমি রাতে ঘুমাচ্ছিলাম তখন আমি স্বপ্নে দেখেছি সোমা রহমান নামের একটা আপু আসবে লাইভে এসে এরকম আমাকে তারা তারা কমেন্ট করবে আর আমি তাকে এরকম করেই আবার সুন্দর তার কমেন্টের মতো করে আমি তাকে উত্তর দিব আমি এটা কালকে লাইভ আমি স্বপ্নেই দেখেছি এই জন্য এসেছি আপু আপনাকে জ্বালাইতে আসছি বুঝছেন সোমা জামান সোমা রহমান আপু স্বপ্নেই দেখেছি যে আপনি এরকম এসে কমেন্ট করবেন এই জন্য আমি চলে এসেছিলাম যেন আপনি এরকম কমেন্ট করতে পারেন আমি মরি আমার জ্বালায় মৌসুমী চৌধুরী আপু আছে টাকার বুঝতে পেরেছেন যাক আপনাদের সাথে সাথে একটু কথাবার্তা বললে একটু ভাগাভাগি করে একটু দুঃখ কষ্ট কমাইলাম বুঝছেন কি করবো আপু আমি এখন যদিও কোনো সলিউশনে আসতে পারলাম না যে কেমনে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে হ্যাঁ সবগুলো এত সুন্দর মানে দেখেন একে আমি একে রোজা করে আমি তিনটা শরুমে আসতে থেকে গেছি আল্লাহ দিলে হ্যাঁ তিনটে সর্বের প্রোডাক্ট পৌঁছেছি লাইভ করছি শাড়ির এতগুলো শিপমেন্ট নামছে শাড়ির বস্তা টস্তা কাটলাম আমি নিজে আসলাম টেনশনে যে কেমনে কী করবো বলেন আর মানে মানুষ ভাই আপনার কি রোজা ধরে না আপনাদের ওয়ালাইকুম আসসালাম আনিজা আপু কেমন আছেন আপু এসব হ্যান্ড ব্লক প্রিন্টেড শাড়ি সব সেম হবে না আচল এটা মেনে নিয়েই কিনতে হবে না না আপু আমি চাই যে আপনারা দেখেন আর কোনো সম আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর বুঝছেন মানে হয়েছে কি আমি বলি এই শাড়িগুলো যখন আমি বললাম না মোডাল সিল্কের এই ঘরটার আপু কাজ আমরা মানে এত বছর থাকার পরে আমি হচ্ছে এত এত বছর পরে আপু এদের এই ঘরের সাথে আমি কাজ করতে পারছি আপু এরা হচ্ছে বেস্ট কোয়ালিটির মোডাল আমার যারা মোডাল শাড়িগুলো পেয়েছেন তারা দেখেছেন না আপু কী ম্যাটেরিয়ালটা পেয়েছেন সো এদের ঘরের সাথে আপু কাজ করার না মজাই আলাদা হ্যাঁ কাপড় এত ভালো তো আমাকে বলেছিল যে আপনার কি বাদনি আজরাক লাগবে আমরা তুলছি তা আমিও না মানে হাউসে হাউসে বলে দিছিলাম যে হ্যাঁ দাদা লাগবে তো অবশ্যই কারণ ওদের শাড়ি সম্পর্কে আমার কোনো কনফিউশন ছিল না যে ওরা কি ম্যাটেরিয়ালে শাড়ি দেবে বাট কালার যদি আমার কাছে সেট করে নিয়েছিল যে আপনার দিদি কি কী কালার লাগবে আমি কালার যেইগুলো আমার পছন্দের কালার সেগুলো কালারে আমি বলেছি দেখেন কালারগুলো কি কি কালার এসেছে সো এই যেগুলো হিট কালার আপু সেগুলোই আমি এনেছি হ্যাঁ কিন্তু একটু মনের মধ্যে আশা ভরসা ছিল হয়তো বা একই রকম আসবে দুইটা চারটা পাঁচটা করে হলেও একই আসবে এখন তো দেখতেছি সবই আলাদা আলাদা সো যেভাবেই দেখা দেখাবে আউট খেতেই হবে কোয়ালিটি বলে কথা আলহামদুলিল্লাহ এই তুই তো নিশিস তুই জানিস আমাদের মার্শাল্লা দিলে মডেল সেলটা কীরকম কোয়ালিটির গিয়েছে আপু এই শাড়িগুলোর প্রাইস হোপফুলি আমি যতটুকু বিলটা দেখলাম আমি এখনও ক্যারিং চার্জের সাথে বিলটা মিলাইনি। নি হ্যাঁ বাট আমার কাছে মনে হচ্ছে যেটা অল ওভার আজরাকটা ছিল মডেল সিল্কের উপরে সেটা আপনাদের কত ছিল সাড়ে আট হাজার টাকা ছিল না সো এটা আপু ওটার থেকে একটু কম হওয়ার কথা হ্যাঁ কারণ এটার আমি দেখতে পেলাম যেটা শাড়ির ওরা যে পার শাড়িতে প্রাইজিং ধরেছে সেই প্রাইজিংটাই আমার কাছে মনে হচ্ছে একটু কম পড়ছে এত সুইট আপনারা এটাই আপু আমি ব্লু নিব ওই যে ও আপু প্রত্যেকটা কালার সুন্দর আপু দেখেন ব্লুতে এতগুলো আসছে না ব্লু কিন্তু আমার খুব ফেভারেট আপু এটার জন্য আমি ব্লুটা এতগুলো অর্ডার করেছি মানে আল্লাহর রাস্তায় এক এক রকম মানে আমি কি বলবো আমি এতক্ষণ ধরে শাড়ি ধরেই বসে আছি আপু ব্ল্যাকও থাকার কথা কিন্তু একটা কড়া একটা জাম কালার আসছে একদম এই যে কালচার টাইপের দেখেন এটা দেখা যাচ্ছে না একদম কড়া জাম টাইপের একটা কালার হ্যাঁ সে একটু একটু বেগুনি বেগুনি বোঝা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার এসছে সো আচ্ছা আজকের দিনটা বাদ হ্যাঁ আজকের দিনটা থাকুক আজকে আমি আজকে আসলে যদি যদি আমার এখনও সত্যি ইচ্ছা করতেছে যে অ্যাটলিস্ট বিশটা শাড়ি তিরিশটা শাড়ি হলেও আমি আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর সব শাড়ি মানে আমার সত্যি একদম করতেছে হাতটা হুম যেভাবে ইচ্ছা হয় দেখান আট হাজার পাঁচশোই ছিল আমি নিয়েছিলাম হ্যাঁ আপু ওটা থেকে একটু কম পড়ার কথা কারণ আমি কি শাড়ির ইন্ডিয়ান রুপিতে যে প্রাইজিংটা দেখলাম না ওটা আমার কাছে মনে হলো আজরাকের থেকে একটু কমে এসেছে তার মানে অবশ্যই বাংলাদেশি টাকা কনভার্ট করলে এটা হচ্ছে আমার কমে চলে আসবে ওকে আমাদের সব সে এনার্জি তোকে দিলাম লাইভ আনিজা আপু এক একটা শাড়ি আপু এক এক রকম আসছে জানেন মানে কি শাড়ি মনে করেন বডিটা সেইম আচলের প্যাটার্ন এক এক রকম এখন আমি তো একটা দেখা কাস্টমারকে একটা দিতেও পারবো না আচ্ছা দেখি আমি না হাতে আমার আমার সাথে করে আমি তিরিশটার মতো শাড়ি নিয়ে যাচ্ছি আজকে আমি পারলে ইনশাল্লাহ এখন কয়টা বাজে রানি ভাই ঠিক নয়টা বাজে ঠিক নয়টা বাজে আচ্ছা পনেরো দশটা দশটার মধ্যে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে আসতে যদি পারি আর কি হ্যাঁ জানিয়ে দিচ্ছি আমি আমি নিয়ে যাচ্ছি আমার সাথে করে সাথে করে বাসায় নিয়ে যাচ্ছি হ্যাঁ সুন্দর করে আরাম করে বসে আমি ইনশাআল্লাহ আজকে শাড়িগুলো দেখিয়ে দেবো এভাবেই দেখাবো এভাবে আপনারা বুঝতে পারবেন শোনাবেন শাড়ি টাকা দিয়ে কিনবেন আমার গায়ে ধরার থেকে আপনাদের বোঝাটা হচ্ছে আসল অবশ্যই শাড়ি গায়ে ধরলে ভালো বোঝা যায় কিন্তু আপু এত সুন্দর শাড়িগুলো আপনার আপনারা দেখেন একটা শুধু দুটা শাড়ি আমি এখন খুলতেছি না কেন এখন খুললে আপনারা অর্ডার দেওয়া শুরু করবেন সো আমি বিলটাও মিলাই সো বিলটা আমি মিলিয়ে নিই একটু নিয়ে আমি চেষ্টা করবো এগুলো আপু আপনারা লালের মধ্যে যারা চাচ্ছেন এই যে একদম ডার্ক ওয়াইনের মধ্যে যারা চাচ্ছেন ব্লুর মধ্যে চাচ্ছেন সবই পাবেন আপু পার্পলটা যে কি সুন্দর ওখানে এটা পলিকার আছে যেন বুঝতে পারছেন না আমি খুলছি না তারপর একটা দেখেন দানি গোলাপি এসছে খুব সুন্দর সুন্দর কালার এসছে হ্যাঁ আমি সাতটা করে তিরিশটার মতো শাড়ি নিয়ে যাচ্ছি নইলে অস্থির লাগবে দেখাও আচ্ছা আপু আমি দেখাই দেবো যাক এক একদিন এক এক কালার দেখাও টেনশন না এক একদিন এক এক কালার আপু আমি চাচ্ছি না কেন জানেন কারণ অনেকে আছে মনে করেন আপনি লালই নেবেন আপনি তো পেয়ে গেলেন যে নীল নেবে তাকে যদি চার দিন ওয়েট করা লাগে তো আমি সব কালার থেকে মিলিয়ে তিরিশটার মতো বা পঁয়ত্রিশটার মতো শাড়ি নিয়ে যাচ্ছি আমি আধা ঘন্টা পরে আমি লাইভে চলে আসবো হ্যাঁ আমি এরকম করে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনার শাড়িগুলো বুঝতে পারেন আমি প্রত্যেকটার উপরে আপনাদের কোডও মনে রাখতে হবে না এখন এতগুলো কোড আমি নিজে কাস্টমার হলে আমি জীবন মনে রাখতে পারতাম না আমি সুন্দর মতো কাগজের মধ্যে কোড লিখে রাখব শাড়ির উপর কোডটা ফেলে দেবো আপনার জাস্ট ওভাবে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন ঠিক আছে বাট এটা কিন্তু মাথা রাখতে হবে আপু একই কালারের শাড়ি আপনি পাবেন বাট কোড তাড়াতাড়ি শেষ হয়ে যেতেও পারে আমি লাইভে শেষে কোডগুলো আপলোডও করে দেব ওকে ম্যাডাম দশটার থেকে দশটার থেকে পর্যন্ত কারেন্ট থাকবে না কবে বুঝি নাই আছি কিছু বলছি এরকম এই আমাদের উত্তরও খুব ভালো কিচ্ছু বলে নাই এগুলো কী শাড়ি এই শোনেন আমি কিন্তু আপনাদেরকে আবার বলি এই শাড়িগুলোর কিন্তু আমাদের যে মডাল সিল্ক যেটা ছিল হ্যাঁ প্রিমিয়াম যেটা একদম প্রিমিয়াম মডাল সিল্ক যেটা সেটা থেকে দাম আমার কাছে মনে হচ্ছে একটু কম পড়বে বিলটা আমি এক নজর দেখেছি এর মধ্যে এসে পড়ে ফেলবে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হ্যাঁ আমি আপনাদেরকে আপু আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় দিই আমি ততক্ষণে অফিস থেকে বাসায় যাই আমি সুন্দর করে শাড়িগুলো সেট করি কোডিং করি আপনারা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ সাড়ে নটার পর থেকে পেজে একটু ঢুমে আমি এগুলো নিয়ে লাইভে চলে আসবো আর যারা আপু জামা অর্ডার করেছেন আমরা ইফতারের আগ পর্যন্ত যতজনের পেরেছি আপু পৌনে ছয়টা পর্যন্ত আমরা রিপ্লাই করেছি অর্ডার নিয়ে নিয়েছি পৌনে ছটার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের পেজ বন্ধ ছিল প্রথম প্রথম রোজা তো আপু সবাই টায়ার্ড হয়ে যায় সো একটু বন্ধ ছিল বক্স আবার সাড়ে সাতটার পর থেকে অর্ডার কনফার্ম করা শুরু হয়েছে ইনশাল্লাহ যারা মেসেজ করেছেন এর মধ্যে হোপফুল ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ একটু সময় দিন দূর গায়ে দিয়ে দেখাও আচ্ছা আনটি আজকে এভাবে দেখাই পরেগুলো না হলে গায়ে ধরে ছবি তুলে দিব হ্যাঁ অনেকে এই শাড়িগুলো আমি বললাম তো এটা যারা ওয়েট করছেন তারা তো ওয়েট করছেনি একদম মন খুশি হয়ে যাবে ওকে সো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তারপরে নটার দিকে পেজে একটা আপডেট দিয়ে দেবো যে লাইভে আসছি কিনা ওকে সাল্লাহ হাফেজ দেখা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে কথা বললে আমার টেনশন কমছে